হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মনিকা। আগের দিন আমি ব্লাউজের ব্যাক পার্ট কাটিং করে দেখিয়েছি, আজকে ফ্রন্ট পার্ট কাটিং করে দেখাবো। তো ব্যাক পার্টটি দেখুন, একটি পেপারের উপরে বসিয়ে চারিদিকে একটু একটু করে দাগ দিয়ে নিলাম, আর আমি যে দিকটা আছে ওই দিকটা আছে ব্লাউজের বগলের মাপটা। এবার উপর থেকে 6 আর 5.5 একটি দাগ দিয়ে নিলাম, আর এটা হচ্ছে ব্লাউজের মেন মাপ ছিল। একটা লম্বা করে বরাবর করে দাগটা মিলিয়ে নিলাম, আর 1.5 ইঞ্চিটা নেব। এটা হচ্ছে স্কেলটি 1.5-এর মাপ, তো 1.5 ইঞ্চিটা নিলাম। এবার উপর থেকে যে 6 আর 5.5-এর মাপ নিয়েছিলাম সেটি মিলিয়ে নিলাম, আর এই দাগটি থেকে আমি কটরির মাপটা যে নেব হচ্ছে 5.25, আর ব্লাউজের বাস্টে ছিল 40, আর বাস্ট মানে বুক, আমি এটাকে বাস্ট বলে অভ্যাস হয়ে গেছে। এটাকে 10 দিয়ে ভাগ করলে হয় দেখুন 4, আর 4-এর সঙ্গে আরও 4 যোগ করবো, আর হাফিং সেলাইয়ের জন্য আমি যোগ করে নিলাম, তাহলে 8.5 হলো। আর ব্লাউজের এই যে ওই দাগটার থেকে আমি নিচে আর উপরে 1 ইঞ্চ 3 সুত করে দাগ দিলাম, আর এই 8.5-কে ভাগ করলাম মানে 4 ইঞ্চ 2 সুত হলো। আর এই পাশেও দেখুন 1 ইঞ্চ 3 সুত, আর নিচে আমি হাফ নিলাম। একটা কটুরি শেপ দিয়ে দেব, একটু তেকোনা মতো হবে। এই দাগটিও মিলিয়ে দিলাম, আর 1/2 ইঞ্চির দাগটিও মিলিয়ে দেব। একটুখানি মাঝখানে গোল রাউন্ড করে দিলাম। এবার এইখান থেকে দেখুন 2.5 নিচ্ছি, আর নিচে 1.5 নিলাম, এই দাগটাও মিলিয়ে দিলাম। এটা ব্লাউজের যে পান পটল হয় সেই পানের শেপটি এবার দিয়ে নেব। এটাকে আমি পানি বলি, আপনারা কি বলেন আমাকে কমেন্টে লিখে জানাবেন। আর একটু গলার শেপ দিয়ে দিলাম। এবার যেটা নেব এসপার্ট, আমি এটাকে এসপার্ট বলি, আপনারা কি বলেন আমি জানি না, আমাকে কমেন্ট করে একটু লিখে জানাবেন আপনারা কি বলেন। আর এটা আমি 6.5 মতো রাখলাম, আর দেখুন মাঝখানে যে কটুরির মাপটা নিয়েছিলাম এখান থেকে নিচে 4 নামালাম, আর এটা 4.5 নিলাম। দাগটি মিলিয়ে দেব, এই দাগটি একটু নিচে নামাতে হবে, একটু নামিয়ে দিলাম সোজা করে, তারপরে এই দাগগুলো মিলিয়ে নেব। দেখুন উপরের যে অংশটি সেটি পটল হলো, আর এইটাই যে দাগ দিচ্ছি এটা হবে ইয়াক, এটাকে আমি ইয়াক বলি। আর পিছন পাটের মাপ নিয়ে আমি ইয়াকের দাগটিও মিলিয়ে দেব। এ দাগটি মিলিয়ে দিলাম, ইয়াকের একটুখানি সুন্দর করে শেপটা দিয়ে দেব। এই শেপটি দিয়ে দিলাম, দেখুন আমার ফন পাটের ড্রয়িংটি হয়ে গেছে। আর এটা 34 কোমর, আর বাস্ট ছিল 40। আমি আগেই বলছি বাস্ট মানে আমি বুকই বলি, মানে বাস্ট মানে বুক, কারণ আমি যখন শিখেছিলাম তখন আমার ম্যাডাম আমাকে না যারা যারা শিখেছি সবাইকেই বাস্ট বলেই শিখিয়েছিলেন। আর একটু বগলের শেপটা দিয়ে দিলাম, আর ড্রয়িংটি হয়ে গেছে, এবার আমি কেটে নেব। আর আমাকে আরেকজন কমেন্ট করে লিখেছেন সালোয়ার প্লাজো আর আন্ডারওয়্যার কাটিং করে দেখাতে, তো এই কাটিংগুলি আমি অন্যদিন করে দেখাবো। তো এখন ব্লাউজটি চলুন কেটে নিই। দেখুন এটা আমার এসপার্ট কাটিং হয়ে গেল। এবার আমি পানটি কেটে নেব, এইখান থেকে 4টি পার্ট বেরোবে পান। এবার পটলটি কাটছি, পটলটি কাটা হয়ে গেল, এবার ইয়াকটা কেটে নেব। তাহলে পান, পটল, এসপার্ট আর ইয়াক এই 4টি পার্ট বার হলো। আর আপনাদের যদি কিছু শেখার ইচ্ছা থাকে আমাকে কমেন্ট করে লিখবেন, আমি আস্তে আস্তে কাটিং করে দেখানোর চেষ্টা করবো, এবং এই ভিডিওটি দেখে আপনারা শিখতেও পারবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।
আর দেখুন এটা হচ্ছে ব্যাক পার্ট, আর এইটা হচ্ছে এস পার্ট, আবার কাটাও হয়ে গেছে এস পার্ট। দেখুন এটা পান, এটি পটল, আর এটি ইয়া। ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করুন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।